100 দিনের কাজে দুর্নীতি নিয়ে বিরোধীদের অভিযোগে শেষ নেই। ভুয়ো জব কার্ড দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য ও সুপারভাইজারের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে আসে। পরিস্থিতি দেখে 100 দিনের কাজের টাকা বন্ধ রাখে কেন্দ্র সরকার। এই বছরের এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে পঞ্চায়েত ভোটের আগে শর্ত সাপেক্ষে ফের টাকা পাঠায় কেন্দ্র। দুর্নীতি ও টাকা লুটপাট বন্ধ করতে ডিজিটাল সিস্টেম চালু করেছে, যা নিয়ে দ্বিধাগ্রস্ত জব কার্ড প্রাপকরা। এটা করলে তো ভালোই হবে, সব থেকে ভালো তো বেশি হবে, যে যে আগে যে চুরিগুলো হচ্ছিল সেগুলো আর এখন হবে না। আমার তো মনে হয় না যে স্বচ্ছতা বাড়বে কি বলতে পারবো, দুর্নীতি আটকানো যাবে এটাও বলতে পারবো না। কারণ হচ্ছে একটাই, ওই যে মেশিনটা যেটা দেবে বলছেন সেটা তো আর আদেও তো কি যারা জব কার্ডের মানে যারা কর্মকর্তা তাদের কাছে তো থাকবে। এটা তো আর আমাদের কাছে, আমরা তো লেবার, আমরা শ্রম, আমরা যাবো, আমাদের কাজ করাবে, আমরা চলে আসবো। তারপরে কার ছবি নিচ্ছে, কার হাতে টিপ নিচ্ছে সেটা তো আমরা জানতে পারবো না। তাহলে আমরা এটা কি করে বলবো? না, এইভাবে হলে আটকানো যাবে কেন? মানে ধরুন আমারটা, আমারই ছবি উঠছে, আবার আমারই হাতের আঙুল উঠছে, আমারই চোখের এসেছে, আমারটা আমারটাই আমার মানে দেখে নিচ্ছে। তাহলে আমার মতনই এরকম যারা কাজ করবে আমার মতন ভাবেই তাদের দেবে। ডিজিটাল পদ্ধতিতে দুর্নীতি কি বন্ধ করা সম্ভব? প্রশ্নের উত্তরে নোডাল অফিসার জানালেন অনেকটাই সম্ভব হবে। এই এনএমএমএস অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্সটা একদম অন ফিল্ডে, যেখানে কাজটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে অ্যাটেন্ডেন্সটা নিতে বলা হয়েছে সুপারভাইজারদের। এবং এই ছবিটা কিন্তু তারা প্রথমে হচ্ছে যে কতজন লোক কাজ করছে প্রত্যেকের এগেনস্টে অ্যাটেন্ডেন্সটা একবার সকালে দেবে যখন কাজ শুরু হবে, আবার যখন কাজটা শেষ হবে মানে চার ঘন্টা পরে আবার তাদেরকে তুলে দিতে হবে। ওই পুরো সর্বভারতীয় স্তরে ওই একটাই অ্যাপ আছে, সেই জন্য এটা নয় যে কেউ নিজের মতো করে সেটাকে এদিক ওদিক কিছু করতে পারবে। এই অ্যাটেন্ডেন্সের বেসিসে তারপরে পেমেন্ট হবে, যা অ্যাকচুয়াল কাজ হচ্ছে ফিল্ডে সেটাই যেন প্রতিফলিত হয়, সেটার অনুযায়ী যেন পেমেন্ট হয়। এটা ঘটনা তৃণমূল আমাদেরকে এই যোগ্যতা দেখিয়েছে, যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন ওরা ঠিক কোনো না কোনো রকমভাবে একটা চুরির পথ বার করে নেয়। প্রশ্নটা এখানে তো কী পদ্ধতিতে হবে তা নয়, 100 দিনের কাজ তো ম্যানুয়ালি এত বছর ধরে হতো, বামফ্রন্ট আমলে তো এত বছর হয়েছে, কোনোদিন তো এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেননি। যে মাথায় বসে আছে সে যদি চোর হয়, তারা তাদের যদি চুরি করাটাই তাদের একমাত্র কাজ হয়ে থাকে, তাহলে অ্যাপের মাধ্যমে হোক যাই হোক না কেন চুরি হবেই, পদ্ধতি পাল্টে হবে না, এই সরকারকে পাল্টাতে হবে। পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজ চালু হয়েছিল প্রথম ইউপিএর আমলে। আর্থিকভাবে গ্রামের মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেই এই প্রকল্প। কিন্তু প্রকল্পের টাকা কার্যত লুট হওয়ায় এই ডিজিটাল ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার। প্রশ্ন, এর ফলে কি দুর্নীতি বন্ধ হবে? উত্তর ২৪ পরগনা থেকে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে অভয় নাগের রিপোর্ট, নিউজ টাইম।